অবশেষত প্রিয়াঙ্কা নামিব ফিল্ডত, নির্বাচনী রণক্ষেত্রত নিজেই নামিব প্রিয়াঙ্কা। বেলতর যুজর বাবে সাজু নেকি রাজীব দুহিতা, সোনিয়া তনয়া সাজুনে নতুন ইনিংসর বাবে? অবশেষত সকল জল্পনা কল্পনা আর সমালোচনার অন্ত পেলায় প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনী যুজত নমার পথ প্রশস্ত হওয়া দেখা গৈছে। একাংশ কংগ্রেসে দীর্ঘদিন ধরে এই দাবি করে আহিছিল যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব লাগে ইন্দিরার নাতিনিয়ে। 2014 চনের প্রায় প্রিয়াঙ্কাক লৈ চলি আছিল গুণাগথা, রাজনৈতিক মহলতো প্রিয়াঙ্কা গান্ধীক লৈ তুঙ্গত আছিল চর্চা। 2019 প্রিয়াঙ্কায় নির্বাচন খেলিব বলে প্রায় খাটাং হয়েছিল সকলে, কিন্তু বাস্তবত তেনে নহল। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনতো প্রিয়াঙ্কায় নির্বাচন খেলার কথা উলাইছিল, কিন্তু তেতিয়াও তেনে একো নঘটিল। অবশেষত 2024 নির্বাচনত আমেথি বা রায়বেরেলির প্রিয়াঙ্কা গান্ধীক টিকট দিয়া হব বলে ব্যাপক চর্চা চলিল, কিন্তু লোকসভা নির্বাচনত প্রিয়াঙ্কায় প্রতিদ্বন্দ্বিতা নকৰিল। ইমানৰ পিছতো প্রিয়াঙ্কা গান্ধীয়ে বেলটৰ যুজলে সাজু হৈছে বুলি চর্চা আরম্ভ হৈছে কংগ্রেসৰ পৰাই। প্রশ্ন হৈছে কৰপৰা নির্বাচন খেলিব প্রিয়াঙ্কায়? কেৰালাৰ ৱাইনাৰ লোকসভা সমষ্টিৰ পৰা নির্বাচন খেলাৰ কথা উলাইছে প্রিয়াঙ্কাৰ। ৱাইনাৰত জয়ী হৈছিল কংগ্রেসৰ রাহুল গান্ধী, কিন্তু রাহুল গান্ধীয়ে রায়বেরেলিটো সাব্যস্ত কৰিছে বিজয়। একেলগে দুটা সমষ্টিত বিজয়ী হোৱাৰ বাবে এটা সমষ্টি ত্যাগ কৰিব লাগিব ৰাহুলে। খবৰ অনুসৰি ৱাইনাৰ সমষ্টিটো ত্যাগ কৰি ৰায়বেৰেলীৰ সাংসদ হৈ থাকিব ৰাহুল গান্ধী। গতিকে ৱাইনাৰত হ'বলগীয়া উপনিৰ্বাচনত প্রিয়াঙ্কা গান্ধীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বুলি প্ৰকাশ পাইছে কংগ্ৰেছৰ সূত্ৰত। পিছে কেনেকৈ চৰ্চালৈ আহিল প্রিয়াঙ্কাৰ নাম? প্রিয়াঙ্কাই নির্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব লাগে বুলি অলপতে মন্তব্য কৰিছিল ৰাহুল গান্ধী। তাৰ পিছতে কংগ্ৰেছৰ সভাপতি মল্লিকাৰ্জুন খৰ্গেও আহ্বান জনাইছে প্রিয়াঙ্কা গান্ধীক নির্বাচনত নামিবলৈ। খৰ্গেৰ আহ্বানৰ পিছতে প্রিয়াঙ্কাক লৈ চৰ্চাই শিৰোনাম দখল কৰিছে। উল্লেখযোগ্য যে নির্বাচনের ফলাফল ওলার পিছতে বারাণসীত মোদীর বিজয়ক লৈ মন্তব্য করেছিল রাহুল গান্ধী। এবার মোদীর ভোট ব্যবধান আগতকৈ বহুত কম আছে। রাহুলের মতে বারাণসীত এবার প্রিয়াঙ্কায় প্রতিদ্বন্দ্বিতা করা হলে 2-3 লাখ ভোটত পরাস্ত হলহেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের দাবি বারাণসীত প্রিয়াঙ্কাক নির্বাচন খেলিবলে কৈছিল। লোকসভা নির্বাচনের আগে আগে সোনিয়ায় রায়বেরেলি সমষ্টিটো খালি করেছিল। রাজ্যসভার পৰা সাংসদ নির্বাচিত হয়েছিল সোনিয়া গান্ধী। তেতিয়া বহুজনে কৈছিল যে রায়বেরেলি কংগ্রেসের প্রার্থী হব পাৰে প্রিয়াঙ্কা গান্ধী, আর আমেথিত হৃত গৌরব উদ্ধার করবলে রাহুলে খেলিব আমেথি সমষ্টি। পিছে শেষ মুহূর্তত রাহুলকে রায়বেরেলি টিকট দিয়া হল। আমেথিত কংগ্রেসের টিকট লাভ করে কিশোরীলাল শর্মায়। আর এনেকৈ এইবারও প্রিয়াঙ্কার নির্বাচনী যুজর সম্ভাবনা শেষ হয়। কিন্তু নির্বাচন কংগ্রেসের ফলাফল ভাল হওয়ার পিছতে উৎসাহী হয়ে আছে দলটো। সকলের এটাই কথা, এয়াই ভাল সময় প্রিয়াঙ্কাক সাংসদ বনায় দিল্লির দ্বার খুলে দিয়া। একাংশ বাতৰি মতে মল্লিকার্জুন খৰ্গে প্রিয়াঙ্কাক সিদ্ধান্ত লবলে আহ্বান জনাইছে। প্রিয়াঙ্কার প্রবেশের পথ প্রশস্ত হওয়ার সময়তে রাহুল গান্ধী পড়ছে এটা ধর্ম সংকটত। কাক এড়িব রাহুলে, ৱাইনাৰ নে ৰায়বেৰেলি? ৱাইনাৰে বিপদের সময় উদ্ধার করেছিল রাহুলক। 2019 আমেথিত স্মৃতি ইরানীর হাতত পরাজয়ের সময় ৱাইনাৰবাসীয়ে রাহুলের রাজনৈতিক কেরিয়ার জিয়াই রাখিছে। কিন্তু রাষ্ট্রীয় রাজনীতিত উত্তর প্রদেশের গুরুত্বর বাবে ৰায়বেৰেলি হৈছে জরুরি সমষ্টি, কিন্তু এ পর্যন্ত রাহুল গান্ধীয়ে লওয়া নাই কোনো সিদ্ধান্ত। এ পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধীর পরাও কোনো সেউ সংকেত লাভ করা নাই। কিন্তু সঁচাকৈ প্রিয়াঙ্কা যদি লোকসভালে নির্বাচিত হয়ে আহে তেন্তে সংসদত সোনিয়া রাহুল আর প্রিয়াঙ্কাকে ধরি হব তিনি গান্ধী। সংসদত তিনি গান্ধীক লৈ বিজেপিয়ে পুনৰ পৰিয়ালবাদী রাজনীতির বানেৰে বারম্বার আক্রমণের সোণালী সুযোগ পাই। News18 Assam North East.